বন্ধুরা, গ্রীষ্মের এই দাবদাহে করোনার বদৌলতে আজ আমরা সবাই গৃহবন্দী। অতিষ্ঠ প্রাণ সবার, হ্যাংলা হেসেলের পক্ষ থেকে আমি আলপনা হাবি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিছু সহজ উপকরণ নিয়ে, সহজ রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি সময় উপযোগী কিছু ফল দিয়ে একটা খুব রিফ্রেশিং ফ্রুট ককটেল আপনাদেরকে দেখাবো। প্রচুর তরমুজ উঠেছে এখন বাজারে, তার সাথে কিছু সহজ উপাদান মিশিয়ে চলুন তাহলে আমরা এই প্রাণ ঠান্ডা করা একটা ফ্রুট ককটেল দেখে নিই। এর জন্য আমি নিয়েছি তরমুজ 2 কাপের মতন, কালো আঙ্গুর 1 কাপ, সবুজ আঙ্গুর 1 কাপ, 2 কলা, 1/3 কাপ চিনি আর 1/3 কাপ পানি দিয়ে শিরা করে নিয়েছি। জাস্ট একটু বয়ল করে চিনিটা গলে গেলেই হলো। আর কিছু পুদিনা পাতা, একটু ভ্যানিলা এসেন্স আর একটু লেবুর রস। সাধারণ উপকরণ, কিন্তু এর মধ্যে শেষে একটা চমৎকারী আছে, সেটা আমরা বানিয়ে নিলে দেখ। এখানে আমি তরমুজটাকে কায়দা করে স্কুপ করে নিয়েছি, আপনারা চাইলে কিউব কিউব করে কেটে নিতে পারেন। এখন আমি মিশিয়ে নিচ্ছি তরমুজ, কলা, কালো আঙুর, সবুজ আঙুর। এবার শিরার মধ্যে আমি দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 বড় টুকরো লেবুর রস। এবারে কিছু পুদিনা, ফ্রেশ পুদিনা পাতা ছড়িয়ে দিব। এবার এই শিরাটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। প্রিয় দর্শক, আপনারা ভাবছেন কী বা এমন, এর মধ্যে কী বা এমন স্পেশালিটি আছে, এই কটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে ভারী একখানা ফ্রুট ককটেল। না, এর মধ্যে এখন আমি যা যোগ করব তা এটাকে করে তুলবে একেবারে হৃদয় ঠান্ডা করার। এইবারে যেই উপকরণটা আমি এতে যোগ করব তাতে এর মাত্রা দ্বিগুণ হবে। এই ক্রাশড আইস, অর্থাৎ ফুটো করা বল। আপনারা দেখতে পাচ্ছেন ফলের রং পাল্টে যাচ্ছে এবং সেই সাথে পাল্টে যাচ্ছে স্বাদ। হালকা একটু ভ্যানিলার গন্ধ, সেই সাথে এক একটা ফলের এক এক রকমের ক্রাঞ্চ। আঙুরের এক রকম, কলার এক রকম, তরমুজের এক রকম। আর ক্রাশড আইস দেওয়ার জন্য এটা হয়ে যাবে একেবারে হৃদয় স্পর্শী ঠান্ডা, সেই সাথে পুদিনা এবং লেবুর ফ্লেভার। দেখলেন তো অসাধারণ একটি ফ্রুট ককটেল এই গরমের মধ্যে আপনাকে প্রাণ দিয়ে দেবে। এবারে এই গ্রীষ্মে গরমে শরীর জুড়ানো একটি মজাদার ভিজে ভাত আমি করে আপনাদের দেখাবো। এখন সবজির পাশাপাশি কিন্তু উঠতে শুরু করেছে কাঁচা আম। হ্যাঁ, এই কাঁচা আম সহযোগে এই সহজ ভিজে ভাতটি করে নিলে তার সাথে যে কোনো একটা ভাজা দিয়ে একই আইটেমে আপনার দুপুরের খাওয়াটা সম্পূর্ণ হয়। তাহলে চলুন আমরা দেখে নিই ভিজে ভাত। তাহলে আমরা এখন শুরু করে দিই। আমি এখানে 2 কাপ পরিমাণ ভাত নিয়েছি, আমাদের পোলাও চাল যেটা আমরা বলি, চিনি গুঁড়া চাল। এবারে আমি একটি মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণের জন্য আমি নেব এখানে 1/3 কাপ টক দই, তার সাথে লবণ 1 চামচ, চিনি 1.5 চামচ, জিরে গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ আর
কাঁচা আম বাটা এক টেবিল চামচ। এবারে এটাকে সুন্দরভাবে একটু ফেটে নেব। ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব। এবারে আমি ভাতের উপরে এই মিশ্রণটি ঢেলে দিই। এবারে এখানে দিচ্ছি একটু ছিঁড়ে নেওয়া লেবু পাতা। লেবু পাতা থেকে সুন্দর একটা আরোমা বের হবে। টুকরো করা পেঁয়াজ, পেঁয়াজের সাইজ এমন যে একটু দাঁতে কেটে খাওয়া যেতে পারে, সেই সাথে টুকরো করা লেবু। এইবার এতে দেব আমি এক কাপ ফ্রিজের ঠান্ডা পানি। এইবার জিনিসটা দেখতে কিছুটা পান্তার মতন হচ্ছে, কিন্তু এটা না, আপনি ফ্রিজে রেখে দিবেন এবং এটা আপনার শুকিয়ে আস্তে আস্তে টেনে আসবে। এবার পরিবেশন পাত্রে ঢেলে দিচ্ছি। দেখুন তো কত সহজ উপাদানে তৈরি হয়ে গেল ভিজে ভাত। ভিজে ভাতটা কিন্তু আপনি এখন খেতে পারবেন না, এটাকে আপনি খাবেন 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফ্রিজে রেখে দেওয়ার পরে এটা পানিটা টেনে নেবে এবং ভাতটা ভিজে উঠবে। সেই সাথে সাধারণ আমি এখানে একটু পটল ভাজা, একটু কাঁচা কলার কাবাব নিয়েছি, সিম্পল ভাজা দিয়ে একটা অন্তর জুড়ানো ঠান্ডা করা খাবার ভিজে ভাত দিয়ে আপনার মধ্যাহ্ন ভোজ আপনি সহজেই সেরে নিতে পারেন, যেখানে অতিরিক্ত আয়োজনের কোনো প্রয়োজন নেই। এবারে আমি আপনাদেরকে একটি বিশেষ ধরনের পান্তা ভাত দেখাবো। হ্যাঁ, পান্তা ভাতের নামে কিন্তু অনেকেই নাক সিঁটকাবেন, এটা যে সেই পান্তা নয়, এটা হচ্ছে সফিস্টিকেটেড পান্তা। এটার নাম হচ্ছে দই পান্তা। হ্যাঁ, এই দই পান্তা এই গরমে আপনার হৃদয় শীতল করে দেবে। তাহলে চলুন খুব সহজ ইনগ্রিডিয়েন্টসে আমরা দই পান্তা বানানো শুরু করি। আমি এখানে নিয়েছি 2 কাপ চালের, 2 কাপ রান্না করা আমাদের পোলাও চালের ভাত। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল নিতে পারেন অথবা যে কোনো ভালো চাল, চিকন চাল। এবার এতে দেব 1/2 কাপ টক দই, 1.5 চামচ চিনি এবং 1 চামচ লবণ, টুকরো করা পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু এবং কিছু লেবু পাতা একটু ছিঁড়ে মিশিয়ে দেব। এবার তা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে প্রাণ ঠান্ডা করার যে উপকরণটি মিশাব তা হচ্ছে গুঁড়ো করা বরফ। হ্যাঁ, অসাধারণ একটা মাত্রা যোগ করবে। বরফ মিশে পান্তাটি হয়ে উঠেছে একেবারে ফ্রিজিং পরিবেশন করছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সবসময় খাওয়ার ঠিক আগ মুহূর্তে বরফটাকে মিশাবেন, না হলে কিন্তু ব্যাপারটা একেবারে জলো হয়ে যাবে। দেখুন তো তৈরি হয়ে গেল কি সহজে অসাধারণ রিফ্রেশিং একটি পান্তা, যার নাম হচ্ছে দই পান্তা। এই দই পান্তা খাবেন কি? হ্যাঁ, তার একটি বিশেষ ভর্তা রেখেছে। এই করোনার সময় আমাদের সবাইকে বলা হচ্ছে বেশি করে কালো জিরা খাওয়ার জন্য। কালো জিরে হচ্ছে প্রায় মৃত সঞ্জীবনী। এই কালো জিরেটা আবার খেতে একটু বোরিং, তো এটাকে একটু ইন্টারেস্টিং করা যায় কীভাবে? একটি অসাধারণ কালো জিরের ভর্তা। আমি এখানে
হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ রসুন বেরেস্তা এবং 1/4 কালো জিরে নিয়েছি। কালো জিরে আপনি 2 শুকনো মরিচ দিয়ে প্রথমে তেলে নেবেন। তেলে এই কালো জিরে এবং রসুন পেঁয়াজের বেরেস্তাকে একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করার পরে এই রকম একটা খড়খড়ে পাউডার হবে। এবারে আমি কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, একটু রসুন কুচি, ধনে পাতা, একটু লবণ দিয়ে মেখে নেব। এবারে একটু সর্ষের তেল দিব। এবং এর মধ্যে মেশাবো কালো জিরে। এই কালো জিরার ভর্তাটি কি যে অসাধারণ একটি সংযোজন! আপনি এটি সাদা ভাত দিয়ে খেতে পারেন, এই ধরনের টক জাতীয় পান্তা জাতীয় খাবারের সাথে অনবদ্য হচ্ছে যে কোনো ধরনের স্পাইসি ভর্তা। এবং এই কালো জিরার ভর্তাটি শুধু যে এর সাথে স্বাদ যোগ করবে তা নয়, এটা কালো জিরা এখন আমাদের শরীরের জন্য। দেখুন তৈরি হয়ে গেল মজাদার একটি কালো জিরা আর বেরেস্তা এই রকম ঠান্ডা দই পান্তার সাথে, স্পাইসি ঝাঁঝালো বেরেস্তা ও কালো জিরের ভর্তা, অসাধারণ একটি সংযোজন। তাহলে হ্যাংলা হেসেলের প্রিয় বন্ধুরা, দেখলেন তো খুব সহজ কিছু উপাদান দিয়ে বাড়িতে বসে এই অসাধারণ রান্নাগুলো করে অল্প পদেই আপনার ঘুম সারতে পারবেন, যা আপনার জন্য তৃপ্তিদায়ক এবং স্বাস্থ্যকর এবং সময় উপযোগী ও আবহাওয়া উপযোগী। আজকে আছে ভেজা ভাত। দেখুন ভেজা ভাত অলরেডি আপনি একটু টেনে এসেছেন, জিরার গন্ধ, কাঁচা আমের ফ্লেভার, সেই সাথে কিছু ভাজা অথবা একেবারে ঠান্ডা বরফ দেয়া একটু লেবুর গন্ধ, লেবু পাতার গন্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে ঝাঁঝালো কালো জিরের ভর্তা, আর শেষ পাতে অপূর্ব ফ্রুট ককটেল একেবারে ঠান্ডা বরফ দেয়া। হ্যাঁ, সবাই নিরাপদে থাকুন, স্বস্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে থাকুন।